এক কোটির পর এবার দুই সপ্তাহে 3 কোটি করোনার টিকা প্রদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এমন তথ্য জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, আগামী 20 মার্চ সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পর্যায়ে কৃমি নিয়ন্ত্রণ কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। এই উপলক্ষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানিয়েছেন। জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর এই 17ই মার্চ, দ্যাট ইজ আগামীকালের যে জন্মবার্ষিকী বলতে পারেন উদযাপন উপলক্ষে আমরা শুরু করছি। 31শে মার্চ পর্যন্ত আমরা বিরাট আরেকটি টিকা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছি। এই কর্মসূচির মাধ্যমে 3 কোটি 25 লক্ষ টিকা আমরা দিতে বদ্ধপরিকর।